নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করেছি সমরেশ মজুমদারের হীরে বসানো সোনার ফুল উপন্যাসটি। এর আগে এই উপন্যাসের প্রথম পর্ব আপনারা শুনেছেন, আজকে শুরু করব দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আপনারা শুনলেন তিতিরের বন্ধু সুবর্ণা অভিনয় করে, সিরিয়ালে অভিনয়। সুবর্ণা চেয়েছিল তিতিরকে একটা সুযোগ দিতে সিরিয়ালে অভিনয় করবার, কারণ তিতির এখন বেকার, পড়াশুনো শেষ করে সে এখন বেকার, সে কোনো চাকরি পায়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিতির সিরিয়ালে সুযোগ পায় না। কিন্তু সে যে সিরিয়ালে অভিনয় করতে চায় বা সে অডিশন দিতে গিয়েছিল এই কথাটি সে বাড়িতেও জানায় না, বাড়ির লোক কেউ জানে না। তিতিরের বাড়িতে পাঁচজন মেম্বার, দাদা বৌদি, মা বাবা এবং তিতির। বাড়িতে দাদা এবং বাবা তিতিরের জন্য ছেলে দেখা আরম্ভ করেছে, কারণ তারা চায় তিতিরকে একটি ভালো জায়গায় বিয়ে দিতে। কিন্তু তিতির চায় না স্বনির্ভর না হয়ে বিয়ে করতে। এই নিয়ে বাড়িতে বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদের মধ্যে মন কষাকষি চলছে। আজকে শুনবেন এর পর থেকে। দুধ খাওয়ার ইচ্ছে বিন্দুমাত্র ছিল না তিতিরের। জিজ্ঞাসা করল, হঠাৎ দুধ নিয়ে এলে কেন? মা বলল, গোটা রাত না খেয়ে থাকা তো ঠিক নয়, আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। মাথা গরম করিস না তিতির, রাগ করে না খাওয়ার কোনো মানে হয় না, এতে নিজেকেই কষ্ট দেওয়া হয়। নে ধর। মা গ্লাসটা এগিয়ে ধরতে না নিয়ে পারল না তিতির। তুমি দাদা বৌদিকে বলেছ আমার জন্য ছেলে খুঁজতে? বাড়িতে আলোচনা হলে তো সবাই শোনে, আর তাছাড়া দাদা হিসেবে ওরও তো তোর জন্য একটা কর্তব্য আছে। তিতির দুধটা শেষ করল কয়েক ঢোকে। সেই ছেলেবেলা থেকেই দুধ খাওয়ার সময় ওষুধ খাওয়ার কথা মনে আসে। গ্লাসটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি চাও মা, আমি ওদের পছন্দ করা ছেলেকে বিয়ে করি? শোন, বিয়ে কর বলতেই তো তুই বিয়ে করছিস না, আগে খোঁজ খবর নেওয়া যাক, বংশটা কেমন দেখি। বারে তুমি খাবার টেবিলে বসে বললে আজকালকার বাইরে থেকে কোনো ছেলে স্বভাব চরিত্র বোঝা যায় না। তা তো ঠিকই, বোঝা তো যায় না। তাছাড়া তুমি কি চাইছো, এখন বিয়ে করে দশটা টাকার জন্য আমি একটা অচেনা লোকের কাছে হাত পাতবো? প্রশ্নটা করেই তিতির দেখল মায়ের ঠোঁট মুষড়ে উঠল। কোনো কথা না বলে মা ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রে ঘুম আসছিল না। আগে মেয়েদের বিয়ে হতো 14 থেকে 17-এর মধ্যে, 18 হয়ে গেলে আইবুড়ো শব্দ খাঁ খাঁ করে উঠত। সংসারের কাজ শিখিয়ে সেই মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হতো। শাশুড়ি পেত একটা সরস মেয়েকে যাকে নিজের ইচ্ছে মতো কাজে লাগানো যায়, আর স্বামী পেত আত্মসমর্পণ করা এক নারী শরীর যার কোনো ইচ্ছে অনিচ্ছে জানাবার ক্ষমতা নেই। এই অবস্থায় 2-3টে বাচ্চাও হয়ে যেত। স্বামীর সঙ্গে প্রেম করার, তাকে বন্ধু হিসেবে ভাবার কোনো সুযোগই মেয়েটি পেত না। পরে হয়তো সেসব পেত, সংসারের উপর কর্তৃত্ব, স্বামীকে কথা শোনানোর অধিকার ইত্যাদি ইত্যাদি, কিন্তু বন্ধুত্বের স্বাদ থেকে বঞ্চিত হতো। এখন তো আর অত অল্প বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে না, 23 থেকে 30-এর মধ্যে চলে এসেছে বিয়ের বয়স। পছন্দটা যদি অভিভাবকদের হয় তাহলে ফুলসজ্জার রাত্রে তো স্বামী মাত্র 2 রাতের পরিচিত মানুষ, যার সঙ্গে কোনো বন্ধুত্ব তৈরির সুযোগ হয়নি, যার সম্পর্কে বিশদ জানার অবকাশ হয়নি। সেই মানুষটি ফুলসজ্জার রাত্রে স্বামীর অধিকার নিয়ে যখন জড়িয়ে ধরে, তখন আজকের মেয়েরা মেনে নেয় কী করে? সেই রাত্রেই তাকে মগ্ন হতে হয় স্বামীর আনন্দের জন্যে, নাকি এখন একটি 25 বছরের মেয়ে মুখিয়ে থাকে ওই রাতটার জন্যে? বাবা মা তাকে বৈধ একটি পুরুষ এনে দেবে যার সঙ্গে সে শরীরের আনন্দ উপভোগ করবে বলে গত 1 যুগ ধরে কল্পনা করে এসেছে। হয়তো তাকে দেখতে এসেছে 10 জন পুরুষ, একজনের সঙ্গে বিয়ে হয়েছে,
বাকি নজনের যে কোনো একজনই তো তার স্বামী হতে পারত। তাহলে মগ্ন হওয়ার ব্যাপারে তার কোনো স্বাধীনতা নেই, অথবা একটি পুরুষ মানুষ পেলেই সে পড়তে যাচ্ছে। তিতির শিউরে উঠল, তার বন্ধ চোখের পাতায় পিলপিল করছে পিঁপড়ের ছবি। এইসব পিঁপড়েরা তাকে যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে। সে ঝটপটিয়ে উঠে বসল। বিভাসদা আজ অফিসে নেই। সেই পিয়ন ছেলেটি বলল, আপনি তো আজ অশোকদার কাছে এসেছেন, চলুন ওখানেই চলুন। উনি এসেছেন? হ্যাঁ, অলরেডি আর্টিস্টরা ওর ঘরে চলে গেছে। তাহলে আগে উনি ফ্রি হন? তাহলে দিদি আপনাকে বিকেল পর্যন্ত বসে থাকতে হবে। একা কোনো আর্টিস্ট এলে কাটাতে সুবিধা হয়, কিন্তু সঙ্গে মা থাকলে যেতেই চায় না। আপনি আসুন তো। ছেলেটি জোর করে করিডোর পেরিয়ে একটা ঘরের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করল, আপনি যাকে আসতে বলেছিলেন তিনি এসেছেন। কি নাম? ওই যে সুবর্ণাদির সঙ্গে এসেছিলেন না, বিভাসদা আপনার কাছে পাঠালেন। ও আসতে বল, আসতে বল। ছেলেটি ইশারা করতেই তিতির এগিয়ে গেল। অশোক বলল, বসুন। অশোকের উল্টো দিকে টেবিলের ওপাশে দুজন বসে আছে। প্রথমে যাকে বাচ্চা মেয়ে বলে মনে হয়েছিল, পাশে বসে বুঝতে পারল সে মোটেই বাচ্চা নয়। বছর ২৫ একটি খাটো চেহারার মেয়ে, মিনিস্কার্ট আর টাইট ব্লাউজ পরায় ওই রকম মনে হয়েছিল। মেয়েটি মেকআপ করেছে প্রচুর, মাথায় চুল রিং হয়ে কপালে পড়ে আছে। আর চোখে তাকে দেখে মুখ ঘুরিয়ে নিল মেয়েটি। ওর ওপাশে যিনি বসে আছেন তিনি ৫০ গায়ে হলেও সাজগোজে বাড়াবাড়ি রকমের আধুনিকা। ভদ্রমহিলা বললেন, আপনাদের হাউজের এত সুনাম যে সবাই বলল চোখ কান বুঁজে চলে যাও, তোমার মেয়ের কোনো বিপদ হবে না। অশোক বলল, তা তো হলো, কিন্তু আপনার মেয়ের বয়সী কোনো চরিত্র আপাতত নেই। এবার মেয়েটি বলল, আমার বয়সী বলতে? তুমি আর কত বড় হবে, ১৮? শাড়ি পরলে আমাকে অনেক বড় দেখায়, মা ছবিগুলো দেখাও না। ভদ্রমহিলা দ্রুত ব্যাগ খুলে দুটো অ্যালবাম বের করে এগিয়ে দিলেন। এই যে ইটে ওর শাড়ি পরা ছবি, এত বড় দেখায় যে লোকে বলে তোমার বোন বলে মনে হচ্ছে। এইসব ছবি তুমি তুলিয়েছ? মেয়েটির মা বলল, কি করব দাদা, বোম্বেতে তো আর ডেসপারেট ছবি ছাড়া চান্স পাওয়া মুশকিল। জামাকাপড় ছাড়া যে ফিগার তাই দেখতে চায় ওরা। বাংলা বলেই শুধু শাড়ি পরিয়েছি। এই তো, এই যে এইটায় ওর বিকিনি পরা ছবি আছে। তিতির নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, এরা সত্যি মা মেয়ে তো? সে দেখল অশোক দ্বিতীয় অ্যালবাম না দেখে দুটোই ফিরিয়ে দিল। আমরা শরীরের চেয়ে অভিনয়টাকেই জরুরি বলে মনে করি। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, ও সেই ছেলেবেলা থেকেই অভিনয় পটু। ঠিক আছে, আমাদের এখানে বিভাসদাই ফাইনাল কাস্টিং করেন, ওর কথা তাকে বলবো আমি। উনি তো মেয়েকে দেখেননি, কখন আসবেন উনি? ঠিক নেই। এই সময় ছেলেটি দরজায় এসে বলল, দাদা বিভাসদা এসে গেছেন। অশোক যেন বেঁচে গেল। ওহ, বিভাসদা ফ্রি থাকলে এদেরকে ওর কাছে নিয়ে যাও তো। যান আপনারা, বাইরে গিয়ে অপেক্ষা করুন। দাদা, আমাদের হয়ে যদি একটু বলে দেন। তার কোনো দরকার নেই, হওয়ার হলে এমনিই হবে, যান। চেয়ার ছেড়ে যখন মেয়েটি উঠল তখন তাকে আরও কুৎসিত বলে মনে হলো তিতিরের। মাংসের দোকানে ছাল ছাড়ানো ঝুলন্ত খাসির মতো দেখালো ওর পা দুটো। ওরা বেরিয়ে গেলে রুমালে মুখ মুছল অশোক। সরি, আপনাকে বসিয়ে রাখতে হলো। তিতির কোনো কথা বলল না, ওর খুব অস্বস্তি হচ্ছিল। এইসব মা এবং মেয়ে যদি সিরিয়াল লাইনে ভিড় জমায় তাহলে দাদার কথাই সত্যি হয়ে যাবে। অশোক বলল, এই ভদ্রমহিলা আমার মেজাজটার একেবারে ১২টা বাজিয়ে দিলেন। ভাবতে পারেন, মেয়েটাকে খুকি সাজিয়ে উনি বাজার করতে বেরিয়েছেন। বাজার করতে? নয়তো কি, মেয়ে চান্স পেয়ে গেলে উনি হিরোইনের মা হতে পারবেন। তাহলে আজ থাক, আর পরে না হয়। আরে না না, বসুন আপনি বসুন, আসতে কষ্ট হয়। আমরা যারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এই লাইনে এসেছি
তারা তো এখনও টিপিক্যাল সিনেমার লোক হয়ে যায়নি, এইসব নোংরামো দেখলে সহ্য করা মুশকিল হয়ে যায়। এই মহিলা নিশ্চয়ই কারোর কাছে শুনেছেন এই রাস্তায় এগোলে সুযোগ পেতে সুবিধা হয়। যাক গে, বলুন চরিত্রটা নিয়ে কিছু ভেবেছেন? আপনি ঠিক কি চাইছেন একবার যদি আপনি দেখিয়ে দেন। কাল কোন সংলাপটা যেন বলতে বলেছিলাম? ড্রয়ার থেকে স্ক্রিপ্টটা বের করে পাতা উল্টালো অশোক। হ্যাঁ এই তো এইটে। সুজয় বলছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মতো মেয়েকে জীবনে পাবো। তার উত্তরে জয়তী বলবে, আপনি স্বপ্নেও মেয়েদের সন্ধান করেন নাকি? অশোক পুরো সংলাপটা পড়ল বেশ উঁচু গলায় আবেগ জড়িয়ে। জয়তীর সংলাপের সময় সে ব্যঙ্গ করবে বলে একটু নিঃশ্বাস নিল, শেষ করে বলল, এই তো ঠিক এই রকম হলে ভালো হয়। আপনি নতুন, দেখুন ধরতে পারেন কিনা। অবিকল অশোককে অনুসরণ করে সংলাপ বলতেই দেখল অশোক খুশি হয়েছে। বাহ এই তো চমৎকার হয়েছে, কাল যা পারেননি তা আজ একেবারে পেরে গেলেন। কি সংলাপ বলার ধরনটা ভালো লাগছে তো? সত্যি কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই। না আমার ভালো লাগছে না। আপনি বলতে বলেছেন আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমার মনে হয় জয়তীর কথার মধ্যে একটা প্রচ্ছন্ন কৌতুক আছে। কৌতুক? হ্যাঁ, না হলে বলতো না। আপনি স্বপ্নেও মেয়েদের সন্ধান করেন নাকি? কিভাবে বললে আপনার ভালো লাগবে বলুন তো। একটুও না হেসে, কৌতুক করছে তা জানা না দিয়ে তিতির এবার সংলাপ বলল, কেটে কেটে স্পষ্ট নিচু গলায়। অশোক মাথা নাড়ল, না আপনার কো অ্যাক্টর বলবে উঁচু গলায় আর আপনি এভাবে, দর্শকদের তো শুনতে ভালো লাগবে না। অশোক কথাগুলো বলতেই দরজা থেকে বিভাসদার গলা শোনা গেল, কিন্তু অশোক কন্ট্রাস্ট অনেক ক্ষেত্রে বেশি অর্থবহ হয়, তুমি কি তিতিরকে জয়তীর চরিত্রটা কী রকম, সুজয়ের সঙ্গে সম্পর্ক কি, এসব বুঝিয়েছ? না। তাহলে জয়তী যা বলেছে তা কিন্তু আমার ভালো লেগেছে, বরং তুমি সুজয়কে একটু কম উচ্ছ্বাস দেখাতে বলো। তাহলে সমস্যা থাকছে না। অশোক এবার একমত হল, বিভাসদা এসে পাশের চেয়ারে বসলেন। তাহলে তুমি ওকে কাস্ট করতে পারো। কোন চরিত্রে? আমরা তো জয়তীকে খুঁজছিলাম। আর ইউ শিওর? আমি কিন্তু তোমার ওপর চাপিয়ে দিতে চাই না। না না, তিতির যদি একটু পরিশ্রম করে তাহলে সমস্যা থাকবে না। আচ্ছা তুমি এখন কি করছো তিতির? এমন কিছু নয়, টিউশনি। গুড। মাস ছয়েকের মধ্যে কি বিয়ে করছো? না না। ভালো, আমাদের এটা 26 এপিসোডের সিরিয়াল, 3 লটে কাজ হবে, মাস তিনেকের মধ্যেই শেষ হয়ে যাবে। বুঝতেই তো পারছো জয়তী মেয়েদের মধ্যে লিড রোল, ঠিক 10 দিন পরে শুটিং আরম্ভ হবে, তুমি 7 দিন বাদে একবার অবশ্যই আসবে। মেকআপ ম্যান তোমাকে দেখবেন আর কি কি পোশাক পরবে তাও জানিয়ে দেবে অশোক। তোমার নিজের যা আছে তা থেকেই হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি তো আগে কখনো অভিনয় করনি, দর্শকরা তোমাকে চেনে না, তাই আমরা তোমাকে পারিশ্রমিক যা দেব তাই নিয়ে কিন্তু তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। পার ডে তুমি 500 করে পাবে, যেহেতু মেইন চরিত্রে অভিনয় করছো তাই 500 বললাম, নইলে 300-400 বেশি তুমি পেতে না। উইশ ইউ গুড লাক। আমি কি বলেছি আপনাদের ধন্যবাদ জানাবো? অশোক বলল, ধন্যবাদ জানানো উচিত সুবর্ণাকে, সেই তো তোমাকে এখানে নিয়ে এসেছে। বিভাসদা মামাকে দেখলেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, 3 দিন বাদে ফোন করতে বলেছি। সে কি আমার তো? বিভাসদা হাত বাড়িয়ে থামালেন অশোককে। খুব খারাপ লেগেছে তো অশোক? একটা কথা মনে রেখো, মানুষ বেআবরু হয় মরিয়া হয়, কেউ সেধে নিজের মেয়েকে অমন সাজে সাজায় না। কে বলতে পারে যদি ওদের ঠিক ট্র্যাকে চালানো যায় তাহলে ওরা হয়তো বদলে যাবে। কি যাবে না, অবশ্য ফোন করতে বলেছি মানে সুযোগ দেব এমন কথা দিইনি। তিতির, তুমি আমাদের ওই ছেলেটির কাছে তোমার সব ঠিকানা দিয়ে যাও। তিতির মাথা নেড়ে বেরিয়ে আস্তে আস্তে ভাবল, বিভাসদার ব্যাখ্যাটা তার মাথাতেও আসেনি।
প্রথম দর্শনের প্রতিক্রিয়ায় সে আঁকড়ে বসেছিল। এটা ঠিক নয়, ঠিক নয়। রাস্তায় পা দিতেই ওর খেয়াল হলো কি সহজে ব্যাপারটা ঘটে গেল। গতকাল সুবর্ণার সঙ্গে যখন এখানে এসেছিল তখন সে কোনো আশাই করেনি। আজও মনে হয়েছিল তাকে শুনতে হবে, আপনাকে দিয়ে চলবে না, তার বদলে প্রতিদিনের অভিনয়ের জন্য 500 টাকা পাওয়ার কথা ফাইনাল হয়ে গেল। কদিন কাজ করতে হবে ইত্যাদি ব্যাপারগুলো এখনো জানা হয়নি। তাকে টিভিতে দেখা যাবে, অদ্ভুত রোমাঞ্চ হলো। এই খবরটা এখনই সুবর্ণাকে জানানো দরকার। কিন্তু সুবর্ণাকে এখন কোথায় পাওয়া যাবে? ও বলেছিল আজ শুটিং আছে, কোথায় শুটিং হচ্ছে কে জানে। ওর বাড়িতে গেলে হয়তো জানা যেত। কলেজে পড়ার সময় 2-3 বার দুপুরবেলায় ওরা সুবর্ণার বাড়িতে গিয়েছিল। কি ব্যাপার, এখানে এখানে দাঁড়িয়ে আছো? থমকে পিছন ফিরতে বিভাসদাকে দেখতে পেল তিতির। কারোর জন্য অপেক্ষা করছো? না না, আমি ওই সুবর্ণার কথা ভাবছিলাম। কারোর কথা ভাবতে হলে তুমি এভাবে দাঁড়িয়ে থাকো বুঝি? ওর তো আজ শুটিং ইন্দ্রপুরীতে, কখনো গিয়েছো? না, যাইনি। আমি ওই পাড়াতেই যাচ্ছি, তুমি যদি সুবর্ণার সঙ্গে দেখা করতে চাও সঙ্গে আসতে পারো। আজ আমার গাড়ি নেই, পাতাল রেলে যাব। তিতির এক কথায় রাজি হয়ে গেল। পাতাল রেলে সিঁড়ি বেয়ে নামার সময় মনে হলো এই ভদ্রলোককে গতকালও সে চিনত না, আজ কি স্বচ্ছন্দে ওর সঙ্গে হেঁটে যাচ্ছে সে। টলিগঞ্জ স্টেশনে নেমে বিভাসদা বললেন, হাঁটলে 5 মিনিট লাগবে, কিন্তু তুমি রিক্সা নাও, একা একা হেঁটে স্টুডিওতে কখনো ঢুকবে না। কেন? প্রশ্নটার উত্তর আমি এখন তোমাকে দেব না, 6 মাস পরে তোমার কাছে জানতে চাইব তুমি প্রশ্নটা করবে কি না। রহস্যটা বুঝতে পারল না তিতির। বিভাসদা একটা রিক্সাওয়ালাকে ডেকে বললেন ইন্দ্রপুরী স্টুডিওতে নিয়ে যেতে। জোর করে 3টে টাকা গুঁজে দিলেন রিক্সাওয়ালার হাতে তিতিরের আপত্তি সত্ত্বেও। বললেন, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে সাধারণ মেয়ে কোন ফ্লোরে হচ্ছে, ওখানেই সুবর্ণাকে পেয়ে যাবে। রিক্সাওয়ালা চোখের পলকেই স্টুডিওর গেটে পৌঁছে গেল। সরু গলি দিয়ে এগিয়ে টিনের দরজার সামনে পৌঁছে বলল, এখানেই নামতে হবে দিদি। ওই গলির একপাশে ব্যারাক টাইপের বাড়ি ঘরগুলোর সামনে বিভিন্ন ফিল্ম কোম্পানির বোর্ড ঝুলছিল। কিছু লোক বারান্দায় দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে। তিতির টিনের দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকতেই বাঁধানো বাগানের চারপাশে অনেকগুলো গুদাম ঘর দেখতে পেল। একপাশে বেঞ্চির ওপর কয়েকজন গুলতানি করছে। তিতির তাদের দিকেই এগিয়ে যেতে সবাই কথা থামিয়ে তাকালো। আচ্ছা, এই সাধারণ মেয়ে কোন ফ্লোরে হচ্ছে? কাকে যান? সুবর্ণা। ও, ওই তো বাঁ দিকে গিয়ে মেকআপ রুমে চলে যান, ওখানেই পাবেন। তিতির এগোতেই শুনতে পেল, নতুন আমদানি বুঝলি, মেয়ে দেখলেই তোর অমন মনে হয়, হয়তো সুবর্ণার কোনো বন্ধু। দ্বিতীয়জন প্রথমজনকে ধমক দিল। তিতিরের খুব অস্বস্তি হচ্ছিল। যারা এরকম মন্তব্য করে তারা অবশ্য সমস্ত কলকাতাতেই ছড়িয়ে আছে, পাড়ার রকিও তো ওদের দেখা যায়। একজনকে জিজ্ঞাসা করে যে ঘরটিতে পৌঁছালো তার পর্দা সরাতেই সে সুবর্ণাকে দেখতে পেল। সুবর্ণা ইজি চেয়ারে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে রয়েছে। তার পাশে আয়নার সামনে বসা একজন মহিলার মুখে রং বোলানো হচ্ছে। তিতির নিচু গলা ডাকল, এই সুবর্ণা। সুবর্ণা চোখ খুলল কয়েক সেকেন্ড, তারপর ধড়মড়িয়ে উঠে বলল, তুই? তোকে দেখতে এলাম, আয় আয় বস এখানে। সুবর্ণা উঠে এসে হাত ধরে নিয়ে গিয়ে বসালো। তারপর চোখ ছোট করে জিজ্ঞাসা করল, কি করে জানলি আমি এখানে আছি? বিভাসদা বলল, ও তাই, গিয়েছিলি? হুম। কি হলো? হয়ে গেল সত্যি? ওরা তোকে কাস্ট করেছে? এই হাতে লাগছে, তাই তো বলল। এই তোকে কিন্তু খাওয়াতে হবে, খুব ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো আমরা। উফ, আমার যে কী আনন্দ হচ্ছে, যে রোলটা বিভাসদা বলেছিল সেইটা দিয়েছে তো? হ্যাঁ, তাই তো বলল,
তাই তো তোকে খবরটা দিতে এলাম, তোর জন্যই তো হয়েছে। এই সময় মেকআপে বসা মহিলাটি মুখ ঘোরালেন। কি ব্যাপার সুবর্ণা? এই যে আমার বন্ধু তিতির, কালকে জোর করে একটা সিরিয়ালের কাজের জন্য নিয়ে গিয়েছিলাম, আজ সেটা কনফার্ম করেছে ওরা। তিতির, তুই তো ওকে নিশ্চয়ই চিনতে পারছিস। এবার তিতির মাথা নাড়ল। বাংলা সিনেমায় এই ভদ্রমহিলায় অভিনয় করেন, নায়িকা নন কিন্তু পোস্টারে ছবি ছাপা হয়। কি সিরিয়াল, আজকাল তো ব্যাঙের ছাতার মতো সিরিয়াল হচ্ছে বাবা। না না, বিভাসদার কোম্পানির আলাদা নাম আছে। ও, বিভাস মুখার্জি, তাই বলো, ওরা তো আমার কথা চিন্তাই করে না। তাই? দেখো না, একটার পর একটা সিরিয়াল বানাচ্ছে, আমাকে নিচ্ছে। এই যে চার দেওয়াল নামে যে মেগাটা হচ্ছে, সেখানে তো সবাই কাজ করছে, শুধু আমিই বাদ। তা আপনি যোগাযোগ করেননি কেন? গায়ে পড়ে যদি বলতে পারতাম তো 20 বছর আগে ফিল্মের হিরোইন হয়ে যেতাম। তবু ফিল্মের যাদের চিনি তাদের অনেকেই এখন এসে গেছে, সিরিয়াল তৈরি করছে নতুন নতুন লোক, তাদের চিনি না। এই যে সাধারণ মেতে কাজ করছি, ক্যামেরাম্যান শান্তিদা পরিচালককে বলায় তার কথা আমার কথা মনে পড়েছে। এখন বলে, দিদি আপনি এক শটে ওকে করেন, আপনাকে আর ছাড়ব না। তা তোমার বন্ধু কী নায়িকা হচ্ছে গো? অভিনেত্রী তিতিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। তিতির বলল, বলেছে তো মেন রোল, সিরিয়ালই এই সুবিধে। আগে ফিল্ম লাইনে হুট করে নতুন কেউ এসে যদি হিরোইনের রোল পেয়ে যায় তাহলে সবাই সন্দেহ করতো তার চরিত্র সম্পর্কে। সে সময় তো তাই হতো, আমি তো মেনে নিতেই পারিনি তাই হিরোইন হইনি। যাগে, তোমার সঙ্গে তো কাজ করছি, যদি মনে করো তাহলে আমার কথায় বিভাসবাবুকে বলো, কিন্তু উনি চাইলে আমি ফোন করব। এতদিন কাজ করার পর গায়ে পড়ে ফোন করতে পাবা আত্মসম্মানে বাঁধবে, বুঝলে তো? সুবর্ণা কিছু বলার আগেই বাইরে থেকে গলা শোনা গেল, সুবর্ণা দি শট, জলদি। সুবর্ণা উঠে দাঁড়াল। দেখ না, এতক্ষণ বসে রইলাম ডাকিনি, তুই এলি আর অমনি ডেকে পাঠালো। শোন না, আমার দুটো সিন আছে, শেষ হতে সন্ধে পেরিয়ে যাবে। এই নে আমার ফোন নম্বর, কালও কাজ আছে, পরশু ফোন করিস, ঠিক আছে? ব্যাগ খুলে একটা কাগজে কিছু লিখে এগিয়ে দিল সুবর্ণা তিতিরের দিকে। সুবর্ণার সঙ্গে বাইরে বেরিয়ে এসে তিতির দেখল একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটি বলল, চলুন দিদি, সেট রেডি। সুবর্ণা বিদায় নিয়ে চলে যেতেই তিতির পা বাড়াল। ইতিমধ্যে স্টুডিওর চাতালে ভিড় বেড়েছে, কিছু মহিলাও রয়েছেন কিন্তু তাদের পোশাক দেখলে বোঝা যায় অবস্থা ভালো নয়। সবাই যে তাকে লক্ষ্য করছে বুঝতে পেরে মাথা নিচু করে হেঁটে টিনের গেট পেরিয়ে গলিতে পা রাখল তিতির। একেবারে পাতাল রেলের কাউন্টারের সামনে এসে হাঁপ ছাড়ল সে। বিভাসদার কথাটা সে ইতিমধ্যে কিছুটা ধরতে পেরেছে, কেন একা মেয়ের পক্ষে স্টুডিওতে হেঁটে যাওয়া উচিত নয় এই প্রশ্নটা সে 6 মাস দূরের কথা, আজই আর করবে না। খবরটা মাকে কি করে দেবে ভেবে পাচ্ছিল না তিতির, আজ না হোক কদিন পরেও তো দিতে হবে, কাউকে কিছু না বলে রোজ শুটিংয়ে যাওয়া তো সম্ভব নয়। কিন্তু খবরটা শোনা মাত্রই বাড়িতে যে প্রতিক্রিয়া হবে তার কথা ভেবেই দিশেহারা হয়ে যাচ্ছিল সে। এখন বিকেল শেষ, বেল বাজাতেই দরজা খুলল বাবা। ও তুই, আয় দেখ তো কারা সব এসেছে। কারা? বৌমার বাপের বাড়ির লোকেরা। তিতির বাবার দিকে তাকাল। কাজ না থাকলে বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, বাবাকে কি বলবে কথাগুলো এখন এই মুহূর্তে? তিতির ভেতরে পা বাড়াল। বৌদি বলে উঠল, এই তো তিতির এসে গেছে, এসো তিতির। প্রায় হাত ধরেই ওকে নিয়ে গেল বৌদি তাদের ঘরে। সেখানে তিনজন বসে আছেন, দুজন মধ্যবয়সী একজন যুবক। বৌদি পরিচয় করিয়ে দিল, আমার মেজ মাসিমার মেয়ে চন্দ্রাদি, ইনি চন্দ্রাদির যা। আর চন্দ্রাদির যা, তিনি বলে উঠলেন, আমার ভাই তথাগত। চন্দ্রাদি বললেন, বসো বসো, কলেজে গিয়েছিলে? বৌদি বললেন, না না, ও তো এবছর এম এ করেছে,
কিছুতেই বিয়ে করবে না, বলেছে আগে চাকরি তারপর বিয়ে। চন্দ্রাদি বললেন, সর্বনাশ, তাহলে তো 80% বাঙালি মেয়ের বিয়েই হবে না। তিতির হাসল। বৌদি বলল, যা বলেছ বুঝলে দিদি, সারা দিন দাদা বোনে মিলে ঝগড়া, এই বিয়ে নিয়ে শুরু হলেই তর্ক আরম্ভ হয়ে যায়। চন্দ্রাদি যা বলল, বিয়ের পরেও তো চাকরি করা যায় তাই না? দেখো তো আমাদের বংশের কোনো মেয়ে আজ পর্যন্ত চাকরি করেনি, কিন্তু পড়াশুনো করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে তাহলে তারা বিপদে পড়বে না। তিতির আবারও হাসল, জিজ্ঞাসা করল, মা কোথায় বৌদি? এই তো এতক্ষণ কথা বলেই গেলেন। আচ্ছা আমি দেখছি। তিতির সরে এলো, রান্নাঘরে উঁকি মেরে দেখল মা লুচি ভাজছে। তাকে দেখতে পেয়ে বলল, এই যা তাড়াতাড়ি হাত পা ধুই আয়, আমাকে সাহায্য কর, বৌদিকে ডাকো। আহ, ওদের সঙ্গে কথা বলছে, এই প্রথম ওরা এলো, যা। লুচি বেগুন ভাজা আর মিষ্টি খেতে খেতে চন্দ্রাদি মাকে বললেন, বুঝতেই পারছেন আমাদের এখানে আসার একটা কারণ আছে। তিতিরের কথা তো আমরা শুনেছিলাম, নিজের চোখে দেখে গেলাম। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে ওকে। তথাগত এখন থাকে দিল্লিতে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনারা খোঁজ খবর নিন। বেশ তো, ওনাকে বলবো। মেসোমশাই তো বাড়িতেই আছেন, আমরাই না হয় বলি। না না, ব্যস্ততা তো কিছু নেই না, আসলে তথাগত যাওয়ার আগে ব্যাপারটা ফাইনাল করে যেতে চায়। মা বললেন, ঠিক আছে, আমরা কাল কি পরশু করে বলে দেব। কিছু মনে করবেন না, কোনো কি অসুবিধে আছে? না না, আমাদের কোনো অসুবিধে নেই, তবে মেয়ে বড় হয়েছে তো ওরও তো মতামত জানা দরকার। আমি জানি না ও কাউকে আবার পছন্দ করে রেখেছে কিনা, আজকালকার দিন বুঝতেই পারছেন। দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে এক দৌড়ে নিজের ঘরে চলে এলো তিতির। মাকে তার খুব ভালো লাগছে, জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে। ওরা কতক্ষণে এ বাড়ি থেকে যাবে কে জানে। ওরা চলে যাবার পর বাবা মা আর বৌদি অনেকক্ষণ কথা বলল। তাকে নিয়েই যে কথা হচ্ছে তা বুঝে ইচ্ছে করেই নিজের ঘরে শুয়ে রইল তিতির। কি অদ্ভুত, তথাগতবাবু কয়েকদিনের জন্য কলকাতায় এসেছেন, একটি মহিলাকে বিনে পয়সায় সংগ্রহ করবেন, যে সারা জীবন তার সেবা করবে। কীরকম চোরচোর মুখ করে বসেছিল লোকটা। দাদা কখন এসেছিল টের পায়নি সে, ঘুম ভেঙে গিয়েছিল তিতিরের। দাদার ডাক শুনে ধর্মরিয়ে উঠে বসল। দাদা জিজ্ঞাসা করল, কিরে তোর কি কোনো ছেলের সঙ্গে রিলেশন আছে? কেন? উল্টে প্রশ্ন না করে জবাবটা দে। আছে। আছে? সে কি, কে সে, কি করে? দাদার চিৎকারে বৌদি পেছনে এসে দাঁড়ালো। উত্তর না পেয়ে দাদা চিৎকার করল, মা আমি কিন্তু এর মধ্যে নেই, যা করার তুমি করো। মা এলো ঘরে, এতদিন বলিস নি কেন? বারে, তোমরাই তো জানতে চাওনি। ঠিক আছে, ও এখন কলকাতায় নেই, এলে আলাপ করিয়ে দেব। কথাগুলো বলে তিতির দেখল বৌদি দরজা থেকে সরে গেল। তিতির হঠাৎ মাকে জড়িয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কেউ নেই মা, কেউ নেই। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি। কিন্তু তুমি সবাইকে বলবে কেউ একজন আছে। কেন, কেন এমন মিথ্যে কথা বলছিস? এই মিথ্যেটা যদি কিছুদিন আমাকে আড়াল করে রাখে তো রাখুক না। আচ্ছা তিতির, তুই বিয়েতে রাজি হচ্ছিস না কেন মা? মা, আমি আগে স্বাবলম্বী হই, তারপরে। কিন্তু সে কতদিন, যদি অনেক দিন সময় লাগে। আচ্ছা মা, আমি কি এখনই তোমাদের বোঝা হয়ে গিয়েছি যে তাড়াতাড়ি নামাতে পারলে তোমরা বেঁচে যাও? দূর পাগল মেয়ে, তোর যাতে ভালো হয় তুই তাই কর। রাতারাতি বাড়ির চেহারাটা বদলে গেল। সকালে ঘুম থেকে উঠে বাবা ডাইনিং টেবিলে বসে যখন চা খায়, তখন দাদাও এসে বসে।
খবরের কাগজ এবং চা নিয়ে কথা বলে ওরা। তিতিরও মাঝে মাঝে সেখানে গিয়ে বসে, মা তখন ঠাকুর ঘরে, বৌদি রান্নাঘরে। এই তো দেখে আসছে এতকাল, আজ দেখল বাবা একাই বসে আছে সামনে খবরের কাগজ। কিরে ঘুমিয়েছিলি? বারে ঘুমাবো না কেন? সে রান্নাঘরের দিকে তাকালো, সেখানে কেউ নেই, অর্থাৎ বাবা এবং সম্ভবত দাদার জন্য চা তৈরি করে বৌদি নিজের ঘরে চলে গিয়েছে। এই সময় বৌদির গলা ভেসে এলো তাদের ঘর থেকে, তিতির তোমার চা রান্নাঘরে ঢাকা আছে, বোধহয় এখনো ঠান্ডা হয়নি। বৌদি তো কখনো এরকম করে না। তিতির অবাক হয়েছে বুঝে বাবা বলল, তোর দাদার বোধহয় শরীরটা ঠিক নেই। কি হয়েছে? বৌমা বলছিল একটু জ্বরজ্বর ভাব, রেস্ট নিক, তুই চা নিয়ে এসে বস। কাপের চা প্লেট উপর করে ঢেকে রেখে যায়নি বৌদি বলে বাঁচোয়া, সেই চা খেতে একদম ইচ্ছে করে না তিতিরের। কেটলিতেই দুধ চিনি চা একসঙ্গে ছিল, ছেঁকে নিয়ে চায়ের কাপ হাতে বাবার পাশে গিয়ে বসল তিতির। কাগজ পড়তে পড়তে বাবা জিজ্ঞাসা করল, আজ টিউশনই আছে? হ্যাঁ। তুই কি কোথাও চাকরির আশা পেয়েছিস? হুম। কোথায়? আগে হোক তারপর বলবো। বেশ তো, কিন্তু অফিসটার নাম বললে খোঁজ নিয়ে দেখতে পারি চেনা জানা কেউ আছে নাকি? আজকাল প্রাইভেট ফার্মে রেফারেন্স ছাড়া চাকরি পাওয়া খুব মুশকিল। বাবা, এটা ঠিক চাকরি নয়। তাহলে? ফ্রিল্যান্স সার্ভিস। তাহলে নিশ্চয়তা কোথায়? না না, তুই বোধহয় ঠিক করছিস না। তার চেয়ে তোকে বলেছিলাম বিসিএস দিতে, আমি নিশ্চিত যে তুই সিলেক্টেড হতিস। এখনো তো সময় আছে, কয়েক মাস পড়াশোনা করে পরীক্ষাটা দে। এখন তো কয়েক জায়গায় বিসিএস এর কোচিং করায়, একটাতে ভর্তি হয়ে যা। ঠিক আছে, দেখছি। কিছুক্ষণ চুপচাপ, তারপর বাবা একটু অন্যরকম গলায় বলল, তোর মায়ের কাছে কাল রাত্রে শুনলাম। তিতির ঠোঁট কামড়ালো, মা কি বলেছে বাবাকে, সত্যি কথা না শিখিয়ে দেওয়া মিথ্যেটা? সে মৃদু গলায় বলল, হ্যাঁ ঠিকই শুনেছ। ছেলেটি কি করে? চাকরি খুঁজছে। কিছু একটা বলে দেওয়া যেত, কিন্তু বাবার কাছে মিথ্যে বলতে একেই তার খারাপ লাগছে, বেশি মিথ্যে সে বলতে পারল না। আর একই সঙ্গে মায়ের কাছে আরও কৃতজ্ঞ হল, তার অনুরোধে মা স্বামীর কাছেও সত্যি কথাটা বলেনি। তিতিরের মনে হলো এখানে কথা না বলে বাবা যদি তার শোয়ার ঘরে বসে প্রসঙ্গটা তুলত, তাহলে ব্যাপারটা পরিষ্কার করে দিত সে। সে কি চাকরি খুঁজছে? এইরকম ছেলের সঙ্গে কি করে সম্পর্ক হলো তোর? তোমরা দুজনেই চাকরি খুঁজছ, ধরো তুমি পেয়ে গেলে সে পেল না, তখন? এই সময় দাদা বেরিয়ে এলো ঘর থেকে, হঠাৎ বলে উঠল, ওকে এত নির্বোধ আমি কখনো ভাবিনি বাবা, একটা বেকার ছেলের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। তিতিরের খুব মজা লাগছিল, দাদাকে দেখে বোঝা যাচ্ছিল জ্বরের কোনো চিহ্ন নেই, এখানকার কথা কানে যেতে আর ঘরে বসে থাকতে পারেনি। ঠিক, তা সে কোথায় থাকে, কোয়ালিফিকেশন কি? এখনই এসব প্রশ্নের উত্তর জেনে তোমাদের কোনো লাভ হবে না, ও আগে চাকরি পাক, তারপর নিয়ে এসে আলাপ করিয়ে দেব। সরি, আমি এর মধ্যে নেই, কারোর সঙ্গে আলাপ করতে আমি আগ্রহী নই। সেটা তোমার সমস্যা। হ্যাঁ তা তো জানি, তোর জন্য আমার মাথা হেঁট হয়ে গেলে তোর কিছুই এসে যায় না। চন্দ্রাদি নিজে যেচে এলেন বাড়িতে, জেনে গেলেন আমাদের কোনো আপত্তি নেই, দিন ছয়েকের মধ্যে জানিয়ে দেব। এখন যখন শুনবেন তুই একটা বেকার ছেলের সঙ্গে প্রেম করছিস, তখন আমাদের কি ভাববেন? তথাগতর মতো একটা ব্রাইট ছেলের মেয়ের অভাব হবে না, জেনে রাখিস। আমি বুঝতে পারছি না, তথাগতকে তুমি কতদিন চেনো দাদা? তার মানে? তুমি চন্দ্রাদির জায়ের ভাই বলে তাকে আত্মীয় করতে চাইছ, দিল্লিতে সে কীরকম জীবন কাটায়, তার কোনো বান্ধবী আছে কি না
তার খোঁজ খবর করেছ? নিশ্চয়ই করতাম, তুই তো সুযোগ দিতে চাইছিস না। তাছাড়া চন্দ্রাদির মাকে দেখলেই ওদের পরিবার সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায়। দিল্লির বাঙালি মহলে ওদের একটা আলাদা জায়গা আছে। বাবা শুনছিল, এবার মাথা নাড়ল। এই কথাটা ঠিক বললে না। বাবা পণ্ডিত মানুষ হলে ছেলে যে মূর্খ হবে না তা কেউ জোর দিয়ে বলতে পারে না। মানছি, কিন্তু তথাগত ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, যথেষ্ট রোজগার করে। একটা বেকার চাকরি খোঁজা ছেলের থেকে হাজার গুণ ভালো, এই কথাটা তোমার মেয়েকে একটু বুঝিয়ে দাও। শেষের দিকে দাদার গলা বেশ উঁচুতে উঠে গেল এবং তখনই বৌদি তাদের দরজায় এসে দাঁড়াল। তুমি ঘরে এসো, শরীর খারাপ নিয়ে অত চেঁচাতে হবে না। রাখো তো, শরীর খারাপ হলে ওর জন্যই হয়েছে। যার জন্যই হোক, তুমি ভেতরে এসো, কেউ বাচ্চা নয়। নিজের ভালো কিসে হয় বোঝার বয়স হয়েছে, তোমাকে অত উত্তেজিত হতে হবে না। বৌদি কথাগুলো বলে ভিতরে ঢুকে যেতেই দাদা তাকে অনুসরণ করল। বাবা মুখ নিচু করে বসেছিল, কাগজটা যে ধরে আছে তা সম্ভবত খেয়াল নেই। তিতিরের খুব খারাপ লাগছিল। শেষ পর্যন্ত সে নিচু গলায় বলল, বাবা। বাবা তাকাল না। তিতির বলল, তোমার ঘরে চলো তো। কেন? কথা আছে। খবরের কাগজ ভালো করে ভাঁজ করে টেবিলের উপর রেখে বাবা খুব ক্লান্ত পায়ে তার ঘরে চলে এল। তিতিরও এলো পিছন পিছন। আর তখনই পুজো সেরে মা এসে দাঁড়ালো দরজায়। এত কি চেঁচামেচি হচ্ছিল সকালে বাবা, উফ! বাবা কিছু না বলে তার ইজি চেয়ারে বসল। তিতির মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে নিচু গলায় বলল, বাবা, তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তিতির, তুই কিন্তু আমাকে খুব অস্বস্তিতে ফেলেছিস। আমি আর পারছি না মা, বাবার কাছে সত্যি কথাটা বলেই ফেলি। আশ্চর্য, আমাকে আবার দোষ দিও না, তোমার আদরের মেয়েই আমাকে বাধ্য করেছিল। মা বলে চলে গেল সামনে থেকে। বাবা বলল, কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি চাই ওই মিথ্যেটাকেই দাদা বৌদি সত্যি বলে ভাবুক। তুমি ওদের কিছু বলবে না। কথাটা কি তা তো বলবি। ওই বেকার ছেলের কথাটা বানানো। বানানো মানে? ওরকম কেউ নেই, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি। সে কি? হ্যাঁ, তুমি আর এই নিয়ে দুশ্চিন্তা করো না। তাহলে এইসব কথা বললি কেন? আমার এখন বিয়ে করার কোনো বাসনা নেই, তাই দাদা বৌদি আমাকে এই বাড়ি থেকে সরাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি এখানে থাকলে ওদের যে কী অসুবিধা সেটাই আমি বুঝতে পারছি না। ওরা তো আমাকে জানিয়ে চন্দ্রাদি বা তার যাকে এখানে আনেনি। কি বাবা, তুমি জানতে ওরা আসবে? বাবা হাঁ হয়ে তাকিয়েছিল মেয়ের দিকে, সেই অবস্থাতেই মাথা নেড়ে না বলল, তবে কেউ যদি ভেবে থাকে সে যা চাইবে তাই হবে, তাহলে কি মেনে নেওয়া উচিত? বলো বাবা, আমার কি কোনো বক্তব্য থাকতে পারে না? ঠিকই তো, তবে তুই এখান থেকে যাতে চলে যাস তাই ওরা বিয়ের সম্বন্ধ আনছে এমনটাও ভাবা ঠিক নয়। মেয়ের বয়স হলে তাকে সংসারই করার একটা দায় তো বাবা দাদার সবারই থাকে। হয়তো তথাগত ছেলেটা সত্যিই ভালো, তাকে স্বামী হিসেবে পেলে তুই সুখে থাকতে পারবি ভেবেই ওরা এগিয়েছে। আমি একটা কথা বুঝতে পারি না, মেয়ের বয়স হলে তাকে সংসারই করার দায় কেন তোমাদের ঘাড়ে চাপবে? ছেলে হলে তো এই কথা বলতে না। তা ঠিকই, কিন্তু এটা তো ঠিক, এটা একটা সামাজিক সমস্যা। মোটেই না, যে সমাজের চেহারা তোমাদের মনে আছে সেই সমাজটার অস্তিত্ব বাস্তবে নেই। প্রয়োজন হলে আমি তোমার কাছে হাত পাতি, মায়ের কাছে চাই, কিন্তু অজানা অচেনা একটা মানুষের কাছে চাইবো কি করে? তোমরা তাকে আমার স্বামী বলে স্বীকৃতি দিয়েছ বলে সব সংকোচ মান অপমান বোধ ঝেড়ে ফেলতে হবে? ঝেড়ে ফেলতে পারা যায়? অসম্ভব। তোর মা তোর বৌদি তো পেরেছিল,
এখনো তো অনেক মেয়ে পারছে। তাদের অনেকেই যে কি যন্ত্রণা নিয়ে বাস করে সেই খবর তুমি রাখো না বাবা, তার চেয়ে বিয়ে না করে থাকা ঢের ভালো। ঠিক আছে, তোর যদি এইরকমই মনে হয় তোকে কেউ জোর করবে না, কিন্তু এই কি বললি ফ্রিল্যান্স কাজের উপর নির্ভর না করে একটা পাকাপাকি চেষ্টা কর, বিসিএসটা দে, আমার বিশ্বাস তুই পারবি। মা এই সময় আবার ঘরে এলো, কথাটা কানে যেতেই বলল, বাহ চমৎকার উপদেশ দিচ্ছ মেয়েকে, তোমার মাথাটা একেবারে গেছে। মানে এখনো বিসিএস পাশ করা অফিসাররা কত সম্মান পায় জানো? জানি না, টুনির ছেলেটা বিসিএস পাশ করে যে চাকরি করছে তার খবর জানি, আজ মেদিনীপুর কাল কুচবিহার, একবার তো কোন ওই পুরুলিয়ার গ্রামের লোক ওকে কি না পেয়ে মারধর করেছিল বাবা। উফ, তোমার মেয়ে যদি একা একা ওই রকম জায়গায় গিয়ে থাকে তাহলে রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবে তো? কথাটা শুনে বাবা কেমন থিতিয়ে গেল, তারপর বলল, পুলিশ তো নিশ্চয়ই প্রোটেকশন দেবে, হ্যাঁ প্রথম দিকে বাইরে বাইরে একটু থাকতে হয়। ওই চাকরি করলে ওর জীবনে বিয়ে থা হবে না, কোন ছেলে বিয়ে করবে ওকে? স্বামী থাকবে এক জায়গায়, স্ত্রী কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে, এই অবস্থায় সংসার বলে কিছু থাকবে? বাবা মাথা নিচু করল, যুক্তি অকাট্য। মা বলল, ও কলকাতা শহরে কিছু করার চেষ্টা করছে, ওকে তাই করতে দাও। তাহলে তুই বিএড কর। দূর, পড়াতে আমার একটু ভালো লাগে না, বেকার বসে আছি বলে ওই টিউশনিগুলো করতে হচ্ছে। আচ্ছা মা, আমি যদি অভিনয় করি তাহলে তোমাদের আপত্তি আছে? মানে? বাবা এখন তো কত মেয়ে অভিনয় করছে টিভিতে, তুই কি পারবি? তুই কি কখনো করেছিস? চেষ্টা করতে পারি। পাগলামি করিস না, অভিনয় করতে চাইলেই করা যায় না, সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া এখনও এদেশে অভিনয়কে সম্মানজনক প্রফেশন বলে কেউ মেনে নেয়নি। বাহ চমৎকার, এই কিছুদিন আগে স্টারে কারগিল যুদ্ধের উপর যে খবর দেখাচ্ছিল, তুমি তো দেখতে দেখতে উত্তেজিত হয়ে বলেছিলে, দেখ দেখ ওইটুকু মেয়েটা কি রকম সাহসী, একেবারে যুদ্ধক্ষেত্র থেকে আমাদের খবর পাঠাচ্ছে, এইরকম মেয়ের জন্য গর্ব হয় কি বলনি? কি বরখার কথা বলছিস? ইয়েস গর্ব হয়। তাহলে? আরে ও তো অভিনেত্রী নয়, ও একজন টেলি রিপোর্টার। যা কাগজটা এনে দে তো এখানে। বাবা ইজি চেয়ারে শরীর এলিয়ে দিল। সাত দিন অনেকটা সময়, কিন্তু তার একটা দিন শেষ হয়ে গিয়েছে। অভিনয়ের প্রসঙ্গটা তোলা সত্ত্বেও মা বাবাকে ব্যাপারটা খুলে বলতে পারেনি। দাদা এখন তার সঙ্গে কথা বলে না, বৌদিও না বললেই নয় এমন কথাই বলে। দুপুরে টিভিতে সিরিয়াল দেখছিল ওরা, সুবর্ণা করছে। সুবর্ণা একজন উঠতি অভিনেত্রীর চরিত্র করছিল যাকে প্রযোজক পরিচালকরা সুযোগ দেবার বিনিময় ব্যবহার করতে চায়। পর্বটা শেষ হলে বৌদি বলল, নিজের জীবনটাই তো ওই রকম। মানে? তিতির বলল। বৌদি বলল, যা সত্যি তাই তো দেখালো, সিনেমায় নামতে চাইলে মেয়ে মানুষের আর যাই থাক সতীত্ব থাকে না। তুমি সেটা জানলে কি করে বৌদি? শুনেছি, বইতে পড়েছি। সুবর্ণার জীবনেও যে তাই হয়েছে এ কথা তোমাকে কে বলল? কে আর বলবে, বন্ধুর সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করো, সেই বলবে। ঘিয়ের কাছে আগুন রাখলে যা হয় তাই হয়েছে। তোমরা সবসময় জীবনের খারাপ দিকটার কথা কেন ভাবো বলো তো? যেখানে খারাপটাই বেশি সেখানে ভালো ভাববো কী করে? মা বলুন তো আপনি, ব্যাপারটা সত্যি বলেই তো টিভিতে নাটকে দেখাচ্ছে, মিথ্যে গল্প নিশ্চয়ই দেখাচ্ছে না? বৌদি এখানে মাকে সাক্ষী করতে চাইল। মা বলল, অত শত বুঝি না বাবা, সিরিয়াল দেখছি, একটা গল্প থাকছে, ব্যাস। লেখকরা যা লেখে তা কি সব কথা সত্যি নাকি? ও মা, সত্যি না হলে পাঠকরা বিশ্বাস করবে কেন? তিতির বলল, বিশ্বাস করানোটাই তো লেখকদের কায়দা। যে লেখক বারবনিতাদের নিয়ে গল্প লিখবেন তিনি কি ওদের পাড়ায় গিয়ে পড়ে থাকবেন? শরৎচন্দ্র চরিত্রহীন লিখছেন বলে
তাকেও কি চরিত্রহীন হতে হয়েছে? বৌদি বলল, অত শত জানি না আমি। তাই আচ্ছা, এখন যদি অমিতাভ বচ্চন বা শাহরুখ এই বাড়িতে আসে তাহলে তুমি কি খুশি হয়ে আপ্যায়ন করবে না? তিতির উঠে দাঁড়াল, বৌদি জবাব দিল না। মা হেসে উঠল, তাহলে তো এই বাড়িটায় পাড়ার সব মানুষ ভেঙে পড়বে রে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তার মানে ওরা চরিত্রহীন ভেবে কেউ মুখ ঘুরিয়ে বসে থাকবে না, তাই তো? বৌদি, আমরা যদি সবসময় মনে এক কথা আর মুখে এক কথা বলি তাহলে আমাদের চরিত্রটাই গোলমেলে হয়ে যায়, বুঝলে? তিতির বেরিয়ে এলো ঘর থেকে। বৌদির মেজ মাসিমার মেয়ে চন্দ্রাদি যে নাছর বান্দা সেটা সেই বিকেলেই বোঝা গেল। পরের দিনই যে উনি আবার আসবেন ভাবতেও পারেনি বৌদি। না এসে পারলাম না রে, তথাগতর আবার তিতিরকে খুব পছন্দ হয়েছে, বলছে বিয়ে করতে হলে এখানেই করবে। তথাগত আমার জায়ের ভাই বলে বলছি না, ওর মতো ছেলে লাখে একটাও পাওয়া যায় না, তাই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলতে এলাম। তা তিতির কোথায়? কথা বলে লাভ হবে না চন্দ্রাদি। কেন, তথাগতকে কি তোদের পছন্দ হয়নি? বৌদি বলল, আমার পছন্দ অপছন্দের উপর কিছু নির্ভর করে না। বৌদিকে কথাটা শেষ করতে দিল না মা, বলে উঠল, তোমরা যে এত ভালো সম্বন্ধ নিয়ে এসেছো এ তো আমাদের সৌভাগ্য, কিন্তু কি বলো তো, তিতিরের ইচ্ছে চাকরি পাওয়ার আগে সে বিয়ে করবে না, বিয়ের পরও কারোর কাছে হাত পাততে চায় না। চন্দ্রাদি বলল, ও মা, স্বামী কি বাইরের লোক যে হাত পাতা যাবে না? এই যে আপনার জামাই যা মাইনে পায় তার সবটাই আমার হাতে এনে দিয়ে বলে তুমি সংসার চালাও, রোজ আমার কাছ থেকে হাত খরচ নেয়, সংসারের খরচ সামলে যা বাঁচে আমি তাই দিয়ে নিজের ইচ্ছে মতো খরচ করি, সে তো কিছু বলে না, আমাকে তো কখনোই হাত পাততে হয় না। মা বলল, তুমি ভাগ্যবতী গো, এই আমার কথাই ধরো না, 16 বছর বয়সে এই সংসারে এসেছিলাম। তিতিরের বাবা সবসময় লক্ষ্য রেখেছেন আমার কিসে সুবিধে হয় কিসে অসুবিধে, ওষুধ ফুরিয়ে যাওয়ার আগেই তিতিরের বাবা এনে দেন, কিন্তু সেই প্রথম থেকে যখনই টাকা চেয়েছি জিজ্ঞেস করেইছেন কেন কি দরকার। প্রথম প্রথম খুব কষ্ট পেতাম, অপমানিত হতাম, এখন আর গায়ে মাখি না, যার স্বভাব জিজ্ঞেস করার সে তো করবেই। তা আমাদের যুগ তো শেষ হয়ে গিয়েছে, এখন তো ওদেরই যুগ। চন্দ্রাদি ঠোঁট পাকালো, কি জানি বাবা। হ্যাঁ রে, তোদের কি অবস্থা? বৌদি বলল, আমি প্রতি মাসে মাইনে পাই 300 টাকা। মাইনে মানে? হাত খরচ আবার কি, তার অনেকটাই জমে যায়, বাইরে গেলে আমি কেন খরচ করব, প্রত্যেক মাসে ব্যাংকে রেখে আসি। চন্দ্রাদি একটু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে মাসিমা, তিতিরের যদি চাকরি করার এত শখ তখন দিল্লিতে গিয়েই করুক, ওখানে একটু শিক্ষিত কোনো মেয়ে বেকার বসে থাকে না, তাছাড়া তথাগতর চাকরি পাইয়ে দেওয়ার ক্ষমতাও তো আছে। মা কি বলবে ঠাউর করতে পারছিল না। বৌদি বলল, সত্যি কথাটা বলে দিন না মা, এইসব কথা তো আর বেশি দিন চাপা রাখা যায় না। চন্দ্রাদির চোখ মুখে কৌতূহল ফুটে উঠল। মা বলল, ওই ব্যাপারটা যাচাই না করে তো বলতে চাইছিলাম না। আর যাচাই করে কি লাভ, ও তো নিজের মুখে স্বীকার করেছে মা। হ্যাঁ, কিন্তু ছেলেটার নাম কি, কোথায় থাকে, তা কি আমরা কেউ জানি? চন্দ্রাদি চোখ বড় বড় করল। ও, তাহলে এই ব্যাপার, তিতিরের স্টেডি বয়ফ্রেন্ড রয়েছে, এই কথাটা তুই আমাদের আগে বললেই তো পারতিস রঞ্জনা। আমি জানতাম না চন্দ্রাদি, তুমি বিশ্বাস করো, খবরটা শোনার পর থেকেই ওর প্রেশার বেড়ে গিয়েছে, ওর বোন যে প্রেম করছে তা কিছুতেই ভাবতে পারেনি, আগে জানলে নিশ্চয়ই তোমাদের বলতাম না আসতে। বৌদি সত্যি সত্যি অপরাধীর মতো মুখ করে বলল, এখন কি হবে, চাকরির কথা বললে তথাগত নিশ্চয়ই কিছুদিন অপেক্ষা করত, মনে ধরে গিয়েছে যে বয়ফ্রেন্ড আছে শুনলে খুবই আঘাত পাবে বেচারা।
এটা স্বজাতের মধ্যে করেছে তো? জানি না, ছেলের নাম ঠিকানা আমরা কেউ জানি না, শুনলেই তো। ও অবশ্য খোঁজ খবর নিয়ে দেখবে, বলেছে তিতিরকে ভালো করে বোঝাবে। তুমি এখনই ওদের কিছু বলতে চেও না। চন্দ্রাদি বলল, না রে তা হয় না, তথাগতর জীবনটা নষ্ট করে কি হবে। কেন? বৌদিও যেন অবাক হল। চন্দ্রাদি বলল, তোর বর যদি বুঝিয়ে রাজিও করায় তাহলে কি তিতির মন থেকে ছেলেটার অস্তিত্ব মুছে ফেলতে পারবে? কখনো না। আর একদিন না একদিন তথাগত ঠিকই জানতে পারবে যে ওর বউয়ের বয়ফ্রেন্ড ছিল, তখন কি হবে? এতক্ষণ তিতির তার ঘরে বসে কথাগুলো শুনছিল, এবার সহজ ভঙ্গিতে বেরিয়ে এসে হাসল, আরে তুমি কখন এলে? তুমি তো বাড়িতেই আছো। হ্যাঁ হ্যাঁ, হাজ আর কোথাও বের হয়নি। বৌদি ওনাকে চাটা দিয়েছ তো? চন্দ্রাদি বললেন, না না দরকার নেই, তোমার সুখবর তো শুনলাম। কি রকম? নিজের বর নিজেই ঠিক করে ফেলেছ, তা ছেলেটি কি করে? সব কথা ঠিক সময়ে জানতে পারবে। তা তো পারবই, কথাটা গতকালই বলে দিতে পারতে। ও মা, তোমরা তো আমাকে জিজ্ঞাসাই করনি। তুমি তো জানতে আমরা কেন এসেছিলাম। আমরা পরে জেনেছিলাম, যদি জানিয়ে আসতে তাহলে সুযোগ পেতাম জানিয়ে দেবার। আমি জানি না বৌদি জানতো কি না। বৌদি বলল, তুমি যে এমন কাণ্ড করে বসেছো তা তো আমি অবধি জানি না। কি রকম কাণ্ড? শুনলে তো, নিজেই নিজের বর ঠিক করেছো। ওহ, তোমাদের এই কথা কে বলল? দাদা আমায় জিজ্ঞাসা করেছিল কোনো ছেলের সঙ্গে আমার রিলেশন আছে কি না। আমি বলেছি আছে। রিলেশন থাকা মানে তাকে বর হিসেবে ঠিক করেছি, এই কথা তো কাউকে বলিনি। তোমরা কল্পনা করে নিয়েছ। চন্দ্রাদি বলল, একজনের সঙ্গে রিলেশন রেখে আরেকজনকে বিয়ে করা যায় নাকি? সে কথা তো দাদা বৌদিকে বলতে চেয়েছি। আবার যার সঙ্গে রিলেশন আছে বলে ভাবছ তাকে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথাও নেই। ভাবছি মানে? চন্দ্রাদি গম্ভীর মুখে বলল, ব্যাপারটা খুব গোল মেলে চন্দ্রাদি। সঙ্গে সঙ্গে চন্দ্রাদি উঠে পড়লেন। আমি চলি ভাই, এ ব্যাপারে আর কথা না বলেই ভালো, যা সত্যি তাই না হয় তথাগতকে বলে দেব। চন্দ্রাদি চলে যাওয়ার পর বৌদি বলল, তুমি ওইভাবে কথা বলছিলে কেন? কিভাবে? যেন ওর সঙ্গে কথা বলতে মজা পাচ্ছিলে। ও মা, আমি তো সিরিয়াসলি বলছিলাম। মা আপনি বলুন তো, যার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে তাকে বিয়ে করবে কিনা এখনো স্থির করেনি, এ কেমন কথা? মা বলল, আমার বাবা এসব ভালো লাগছে না আর। বৌদি বলল, তুমি যার কথা বলছো তার নাম কি, কোথায় থাকে, কেন, এটা আমাদের জানা দরকার। মা আপনি ওকে জিজ্ঞাসা করুন। কি জিজ্ঞাসা করব বলো তো, ও বানিয়ে গল্প শুনিয়েছে, কারোর সঙ্গেই ওর কোনো সম্পর্ক তৈরি হয়নি। এখন মনে হচ্ছে হলে আমি বেঁচে যেতাম। তার মানে? ও ওইসব বলেছে যাতে কেউ বিয়ের জন্য তাগাদা না দেয়। ও মা, তাহলে কোনো ছেলে নেই? না। এবার তিতির হাসল, বলল, চন্দ্রাদি খবরটা চাউর করে দিলে তুমি যতই বোঝাও ওটা মিথ্যে, কেউ বিশ্বাস করবে না। বিয়ে থার ব্যাপারে সবাই ভাববে সত্যি যদি কেউ থেকে থাকে কি দরকার ঝুঁকি নেওয়াটা। তার মানে তুমি তোমার দাদাকে মিথ্যা বলেছ? হ্যাঁ, উপায় ছিল না। মা আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস আবার? এই একটা পত্রিকা কিনবো আর চলে আসব। সুবর্ণাকে ফোন করেছিল তিতির। সুবর্ণা বলেছিল, চলে আয় আজ আমার শুটিং নেই। বাড়িটার হদিশ আর একবার জেনে নিয়ে হাজির হয়েছিল তিতির। সুবর্ণার মা ওকে দেখে খুব খুশি। যে ঘরটায় সুবর্ণা থাকে সেটা দারুণ সাজানো, একটা বিশাল টিভি রয়েছে ঘরে, এত বড় স্ক্রিনে ছবি কখনো দেখেনি তিতির। গল্প করতে সুবর্ণা বলল, জানিস আরও চারটে নতুন টিভি চ্যানেল হচ্ছে, নাম করা দেশি বিদেশি কোম্পানিগুলো এবার বাংলায় অনুষ্ঠান দেখাবে, তার মানে আমাদের কাজের জায়গা আরও বেড়ে গেল। তাই দেখ না। সুবর্ণা একটা ইংরেজি কাগজ বের করল,
প্রস্তাবিত স্যাটেলাইট চ্যানেলের জন্য একটা বিদেশি টিভি কোম্পানি লোক নেবে। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দু রকমের কর্মী ওদের প্রয়োজন। করেসপন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রডিউসারদের ক্ষেত্রে অভিজ্ঞতার দরকার নেই, তবে অন্তত 56 নম্বর নিয়ে গ্র্যাজুয়েট হওয়া ছাড়া বাংলা ইংরেজিতে অনর্গল কথা বলার ক্ষমতা চাই। সঙ্গে সঙ্গে স্টার নিউজের মেয়েটির কথা মনে পড়ল তিতিরের, যে কার্গিল সীমান্ত থেকে খবর পাঠাত। সে বলল, আমি অ্যাপ্লাই করলে ওরা উত্তর দেবে কিনা কে জানে, আমার তো কোনো অভিজ্ঞতাই নেই। অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়ে ট্রেনিং দেবে ওরা? তাহলে করি, কি বল? ঠিকানাটা লিখে নিচ্ছি। দূর, তুই কাগজটাই নিয়ে যা, কিন্তু চাকরি করতে চাইলে তোকে অভিনয় করার কথা ভুলে যেতে হবে। তাই? বারে, ওরা অ্যালাউ করবে কেন? আমি অ্যাপ্লাই করলেই যেন চাকরি পাচ্ছি। সেদিন অনেক গল্প হয়েছিল। সুবর্ণা দুঃখ করছিল, অনেক নাকি এখন আর দেখাই করতে চায় না, ওর নাকি ইন্টারেস্ট চলে গিয়েছে। যে মেয়ে রোজ ক্যামেরার সামনে নিত্য নতুন চরিত্রে অভিনয় করছে, তাকে সে নিজের বলে আর ভাবতে পারছে না। তিতির জিজ্ঞাসা করেছিল, তাহলে? সুবর্ণা বলেছিল, আমি কি করব, অভিনয় ছেড়ে দেবো বল? কেন, আমি তো কোনো কাজ করিনি যা করলে ওর প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। ও মিছিমিছি আমাকে সন্দেহ করছে, আমি অনেক বুঝিয়েছি, আর কিছু করার নেই। তার মানে? হ্যাঁ রে, রোজ রোজ অশান্তির চেয়ে না দেখা করাই ভালো, অকারণে সন্দেহ করলে সম্পর্ক রাখা যায় না। সুবর্ণা কথাগুলো বলছিল, কিন্তু তিতির লক্ষ্য করেছিল বলতে ওর একটুও ভালো লাগছে না। বাড়ি ফিরে এসে বিজ্ঞাপনটা আবার পড়ল তিতির। হ্যাঁ, তার বায়োডেটা মিলছে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, 21 থেকে 25-এর মধ্যে বয়স, বিয়েতে গড় 56 থাকলে সার্টিফিকেট নিয়ে সোজা ওদের অফিসে চলে যেতে হবে দরখাস্ত সমেত। ওয়াক ইন ইন্টারভিউ, তারিখটা আগামীকাল এবং পরশু। বেশ উত্তেজিত হয়ে অ্যাপ্লিকেশনটা লিখল তিতির। কাল সকাল 10টায় যদি ওখানে পৌঁছতে হয় তাহলে এখনই এটা টাইপ করাতে হবে। রাস্তায় যারা টাইপরাইটার মেশিন নিয়ে বসে তাদের দিয়ে টাইপ করালে চলবে না। ও বাবার কাছে গেল, বাবা বই পড়ছিল, দেখে হাসল, কিরে আজও নাকি নাটক করেছিস, কি দরকার, আত্মীয় স্বজনদের ভুল বুঝিয়ে কি লাভ? আজ তো নয়। সে কি, তোর মা তো আজই আমাকে বলল। বোধহয় ভুলে গিয়েছিল বলতে, ওসব কথা ছাড়ো, তুমি একটু আমার সঙ্গে যাবে? এত রাত্রে একা গেলে মা রাগ করবে। কোথায়? এই যে এই অ্যাপ্লিকেশনটা কম্পিউটার সেন্টার থেকে টাইপ করিয়ে আনবো। কাল সকালে করলে হয় না? সময় পাবো না, সকাল 10টায় ইন্টারভিউ। সে কি রে, অ্যাপ্লিকেশন না করতেই ইন্টারভিউ? হ্যাঁ, ওয়াক ইন ইন্টারভিউ। সত্যি বাবা, আজকাল কত নতুন নতুন কথা শুনতে পাচ্ছি, চল চল। সালোয়ার কামিজ পড়েছিল তিতির। ঠিক 10টায় ক্যামাক স্ট্রিটের অফিসটায় পৌঁছে গেল সে। লিফটে করে উপরে উঠে দরজা ঠেলে ঢুকতেই দেখতে পেল জনা 30-এক ছেলে মেয়ে তখনই পৌঁছে গিয়েছে। কাগজটা এগিয়ে দিল তিতির। মেয়েটি সেটা দেখে হেসে বলল, ইউ আর ল্যাকি। কেন? আজ 35 জনকে ইন্টারভিউ করা হবে ফার্স্ট কাম ভিত্তিতে, আপনি 35, প্লিজ ওখানে বসুন, অপেক্ষা করুন। বিয়ারাকে ডেকে অ্যাপ্লিকেশনটি ভিতরে পাঠিয়ে দিল রিসেপশনিস্ট। 35তম প্রার্থী হিসেবে একটি চেয়ারে বসল তিতির। বাকি 34 জন খুব স্মার্ট ভঙ্গিতে তাকে দেখে নিয়েছে, সে বুঝতে পারল। আর তখনই হঠাৎ তার পায়ের তলা শিরশির করে উঠল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে আপনাদের। কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই উপন্যাসের প্রত্যেকটি পর্ব সমরেশ মজুমদার নভেল প্লেলিস্টে আছে। আপনারা সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন এবং ভিডিওর এন্ডে স্ক্রিনের উপরেও দেখতে পাবেন। ওনার লেখা বিখ্যাত উপন্যাস কালপুরুষ মৌসলকাল আমি পাঠ করেছি, এছাড়াও বিভিন্ন সামাজিক এবং রহস্য রোমাঞ্চ উপন্যাসও পাঠ করেছি। আপনারা শুনতে চাইলে প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটি উপন্যাসের প্রত্যেকটি পর্ব পেয়ে যাবেন।
আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন সবাই।